প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের বাংলা পরীক্ষা শেষ হলো আশা করি তোমাদের পরীক্ষা সবারই ভালো হয়েছে আগামী থার্স্ট ডে তোমাদের ইংলিশ পরীক্ষা আছে তো তোমাদের সেই ইংলিশের প্রোজ পোয়েট্রি আর তোমাদের যে প্লেটা আছে দ্য প্রোপোজাল সেখান থেকে আমি মাত্র দুই থেকে তিনটা প্রশ্ন দেব। আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর মধ্যেই সবগুলো কমন পেয়ে যাবে তো ফার্স্ট তোমরা দেখে নাও পোয়েট্রি থেকে ফার্স্ট অন কিলিং এ ট্রি থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে যে দুটো প্রশ্ন করলে তোমরা একটা কমান পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেনটা যেটা রাইট এ নোট অন দ্য মেসেজ গিভেন ইন দ্য পয়েম অন কিলিং এ ট্রি এই প্রশ্নটা কিংবা আরেকটা প্রশ্ন আছে হাউ ডাজ দ্য ট্রি গ্রো অ্যান্ড হিল ইটসেলফ বা প্রশ্নটা এরকম আসতে পারে ওয়াই ডাজ ইট টেক মাস টাইম টু কিল এ ট্রি এই প্রশ্নটাও করতে পারো দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে এরপর তোমাদের সনেট নাম্বার এইটিন থেকে তোমাদের যে দুটো প্রশ্ন করতেই হবে আশা করি এই দুটো প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে বাংলাতে যে ধরনের প্রশ্ন আমি দেখছি তো তোমাদের এই দুটো প্রশ্ন করতে হবে ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে ক্রিটিক্যালি অ্যাস্টিমেট সনেট নাম্বার এইটিন অ্যাজ এ টাইপিক্যাল শেক্সপেরিয়ান সনেট এটা করতে হবে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু আর প্রশ্ন বলছি আমি ওয়াইন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েসড হোয়াট আর ইটার্নাল লাইন্স হু ডাজ দাও রেফার টু হেয়ার হাউ উইল দাও গ্রোয়েস্ট ইন ইটার্নাল লাইন্স তাছাড়া তোমরা আর প্রশ্ন করে রাখতে পারো দরকার হবে না আশা করি এই প্রশ্ন দুটোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এরপর দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে তোমাদের দুটো প্রশ্ন আমি দিয়েছি যে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে দেখে নাও হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস হু ইজ হি হোয়াট আর হিজ ডিলাইটস হোয়াই হ্যাজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস এই প্রশ্নটা কিংবা আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি মন দিয়ে শোনো হি টেক্স দ্য লিড হু টেক্স দ্য লিড অ্যান্ড হাউ এই শিল্পিন্দা ভ্যালি থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে দেখে নাও জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পয়েন আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য হামিং ইনসেক্টস ডো্ট ডিস্টার্ব হিজ রেস্ট হু রেস্ট অ্যান্ড হোয়ার হোয়াট ফুডস হিম টু রেস্ট আর হোয়াই ক্যান নট দ্য ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট দ্য প্রোপোজাল থেকে যে তোমাদের তিনটি প্রশ্ন করতে হবে প্রথমত দুটো ক্যারেক্টার নাতালিয়া আর চুবুক দুটো ক্যারেক্টারের মধ্যে আশা করি তোমাদের যে কোনো অ্যাক্টার এ বছর আসবেই আর দু নম্বর প্রশ্নটা যেটা করতে হবে ক্রিটিক্যালি অ্যাস ইস দ্য প্রপোজাল অ্যাজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে আর একটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ম্যাক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ সি ইন দ্য প্লে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তর আমি আগেই আপলোড করে রেখে দিয়েছি বাংলা মিনিং সমে তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো ভিডিওটি আর বেশিরভাগ প্রোজ এবং পোয়েট্রি আমি উত্তরগুলো আপলোড করে দিয়েছি আর যেটা বাকি আছে আমি একটু পরে আপলোড করে দিচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে এরপর দেখে নাও প্রোজ থেকে তোমাদের যেগুলো করতে হবে অ্যাট ফার্স্ট প্রোজ থ্যাংক ইউ ম্যাম থেকে দেখে নাও অ্যাট ফার্স্ট তোমাদের যে প্রশ্নটা করতে হবে আই এম ভেরি সরি লেডি আই এম সরি হু সেড দিস অ্যান্ড টু হোম ওয়াই ওয়াজ দ্য স্পিকার সরি হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট এই প্রশ্নটা করতে হবে সেকেন্ড কোয়েশ্চেন যেটা করতে হবে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ হু ওয়ান্টেড শুজ হাউ ডিড হি ওয়ান্ট টু গ্যাট ইট অ্যাট ফার্স্ট আর হোয়াট হ্যাপেন্ড দেন হাউ ডিড হি গ্যাট দ্য শ্যুজ দুটো প্রশ্ন আর একটা প্রশ্ন আমি রেখেছি এখানে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিস্ট্রাস্টেড নাও ওয়াই ডিড হি ডু টু উইন ট্রাস্ট আর হু ওয়াজ হি এই থ্যাংক ইউ ম্যাম থেকে তোমাদের তিনটা প্রশ্ন দেওয়া হলো তার সাথে আর একটা প্রশ্ন এক্সট্রা করে রাখবে ওয়াই ডিড নট রজার রান এ ওয়ে আফটার গেটিং দ্য চান্স টু ফ্রি ফ্রম মিসেস জোনস হাউস এই প্রশ্নগুলো করে রাখবে এরপর থ্রি কোয়েশ্চানস থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে দেখে নাও থ্রি কোয়েশ্চেন্স থেকে তোমাদের প্রথমত অ্যাসিস দ্য ক্যারেক্টার অফ দ্য হারমিট হারমিটের চরিত্র বর্ণনা করতে হবে আর এটা করতে হবে ওয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট ওয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগাইজ হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়ান দ্য জার মেড হিম এই দুটো প্রশ্ন করতে হবে তার সাথে আরেকটা যেটা করতে হবে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য থ্রি কোয়েশ্চানস গিভেন বাই দ্য হারমিট ঠিক আছে নেক্সট আর টাইটেলটা করে রাখতে পারো তোমরা জাস্টিফাই দ্য টাইটেল অফ থ্রি কোয়েশ্চেন্স ব্যাস থ্রি কোয়েশ্চানস হয়ে গেল এরপর তোমাদের স্ট্রং রুটস থেকে যেগুলো করতে হবে এবছর आई उड से माइन ओज ए भेरि सिक्योर चाइल्डहुड हू सेट दिस हाउ व्वज हिज फैमिली एंड चाइल्डहुड आई उड से माइन व्वज ए भेरि सिक्योर चाइल्डहुड हू सेट दिस हाउ वज़ हिज फैमिली अंड चाइल्डहुड यश्न करते हैं नेक्स्ट तर करते दिस इज नट द कारेक्ट एप्रोच ह्वाट इज दप्रोच ह्वाट इज इट नट कारेक्ट और पाँच नम्बर है जेटा करते है व्हाट वालम्स फादार রেসপন্স টু ইজ সন স্কুয়ারি অ্যাবাউট ফ্রেয়ার্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি আর ড্র এ পেন পিকচার অফ এ পি জে আবদুল কালামস ফাদার অর মাদার অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য অ্যাক্সট্রা স্ট্রং রুটস এই প্রশ্নটা তোমাদের করতে হবে আর কমিউনাল হারমোনিটার সাথে করে রাখতে হবে তোমাদের হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ই গ্যাট ইন স্ট্রং রুটস ঠিক আছে এই প্রশ্নটা অন্যরকম করে আসতে পারে যে হাউ ডাজ কালাম প্রেজেন্ট দ্য সিকুইলার নেবারহুড অর অ্যাম্বিয়েন্স অফ দ্য লোকালিটি এরপর তোমাদের আরেকটা যেটা আছে দ্য আই হ্যাভ ইট রাস্কিন বন্ডের লেখা যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখে নাও অ্যাট ফার্স্ট এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট করতেই হবে এই বছর হাউ ডিড দ্য ন্যারেটার ট্রাই টু হাইড ইজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল কীভাবে ন্যারেটার ওই মেয়েটার কাছ থেকে অন্ধত্ব লুকোতে চেষ্টা করেছিলেন ঠিক আছে এরপর এই প্রশ্নটা অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে যা ইজ দ্য ন্যারেটার সাম হোয়াট কোশেন্স অ্যাবাউট নট রেভলিং টু মাস অ্যাবাউট হিমসেল তাছাড়া যে প্রশ্নটা করতে হবে উড ইউ এগ্রি দ্যাট দিস স্টোরি ইজ এ কমেন্ট অন সিং এই দুটো তার সাথে করতে হবে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার হুজ আইজ আর ম্যানসেনড হেয়ার ওয়াই আর দ্য আইজ ইউজলেস টু হার আর ব্রিং আউট দ্য আয়রনই ঠিক আছে তার সাথে টাইটেলটা করে রাখবে আর ফিউ গার্লস ক্যান রেসিস ফ্ল্যাটারি হু সেট দিস হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য স্পোকেন ওয়ান এই প্রশ্নগুলো করতে হবে ঠিক আছে প্রোজ থেকে তিন থেকে চারটা প্রশ্ন করতেই হবে অবশ্যই কারণ পোয়েট্রি থেকে আমি তোমাদের এক থেকে দুটো প্রশ্ন দিয়েছি তাহলে প্রোজ থেকে তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন করতেই হবে তো তোমাদের প্রোজ থেকে চারটা প্রশ্ন দেওয়া থাকবে চারটা পড়ার থেকে চারটা প্রশ্ন দেওয়া থাকবে তো তোমাদের যে কোনো দুটো করলেই হবে পোয়েট্রি থেকেও একই রকম দুটো কবিতা থেকে তোমরা যদি করো তাহলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে দুটো পেয়ে যাবে এরপর তোমাদের আসছি রাইটিং স্কিল রাইটিং স্কিলে তোমাদের রিপোর্ট রাইটিং যেগুলো তোমরা করবে সায়েন্স এক্সিবিশন সেমিনার অন চাইল্ড লেবার ব্লাড ডোনেশন ক্যাম্প ফেয়ারওয়েল টিচার্স ডে সেলিব্রেশন অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি তাছাড়া করতে হবে ডিবেট কম্পিটিশান করতে হবে তোমাদের কন্যাশ্রী দিবস আর প্রোগ্রাম অন সবুজ সাথী প্রকল্প ঠিক আছে আর লেটার রাইটিং যেগুলো তোমাদের করতে হবে যে এডিটোরিয়াল লেটার যদি আসে তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না কেন তোমরা ওই ভিডিওটা যদি দেখো অবশ্যই যে কোনো লেটার খুব অতি সহজে তোমরা সেই লেটারটা লিখে আসতে পারবে তো সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো তো তোমাদের যেটা দিয়েছি এডিটোরিয়াল লেটার দেখে নাও রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর অ্যানঅাইটি ফর দ্য অ্যাবনরম্যাল রাইজ ইন দ্য প্রাইস অফ অ্যাসেন্সিয়াল কমোডিটিজ প্রাইস অফ অ্যাসেন্সিয়াল কমোডিটিস ঠিক আছে অ্যাবাউট প্লাস্টিক ড্যান্জার ইনক্রিজিং সাইবার ক্রাইম হাঙ্গার ইন ইয়োর লোকালিটি আর ব্যাড কন্ডিশান অফ রোড অ্যান্ড র্যাকলেস ড্রাইভিং তার সাথে কমপ্লেন্টের মধ্যে করে রাখতে পারো রেগুলার রিমুভ গার্বেজ ইন ইয়োর লোকাল এরিয়া ইলেকট্রিক্যাল প্রবলেম শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার ঠিক আছে এই প্রশ্নগুলো করবে আর তোমাদের তো বললাম আমি যে চিঠি লেখার জন্য লেটার লেখার জন্য তোমাদের একটা ভিডিও আমি আপলোড করেছি আগেই সেই লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা ওই ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই যে কোনো লেটার আসুক না কেন তোমরা লিখে আসবে তো চলো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের এই পরীক্ষাটাও ভালো হবে